সিলেটের গোয়াইনঘাটে ছৈলাখেল সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে 3 নং পূর্ব জাফলং ইউনিয়নের মমতাজ কিন্ডারগার্টেন স্কুলে মাঠে দ্বিতীয় রাউন্ডে মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট প্রতিনিধি এস এম রাজু জানান, তামামিল কয়লা ও চুনা পাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সরোয়ার হোসেন ছেদুর সভাপতিত্বে ও আব্দুল হালিমের সঞ্চালনায় শুক্রবার রাত 7টায় এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে জাফলং ড্রিম বয় স্পোর্টিং ক্লাব বনাম জাফলং জুনিয়র ড্রিম বয় স্পোর্টিং ক্লাব। খেলায় জুনিয়র স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে জাফলং ড্রিম বয় স্পোর্টিং ক্লাব। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, অধ্যক্ষ আব্দুস সামাদ সহ আরও অনেকেই।